ইউকানের চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন কোনো ভিডিও মিস না করার জন্য। আমাদের ফেসবুক অ্যাকাউন্টে সিকিউরিটি বাড়ানোর জন্য আমরা ব্যবহার করে থাকি লগইন অ্যাপ্রুভাল কোড, যে কোডটি ছাড়া একদম ফেসবুক লগইন করা যায় না। তো তখন কি হয়, যখন লগইন অ্যাপ্রুভাল কোডটি আপনার ফোন নাম্বারে আসে না, তখন তো আপনাকে অনেক বড় চিন্তা এবং অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, কীভাবে ফেসবুক টিমের কাছে রিকোয়েস্ট পাঠিয়ে পুনরায় আপনার নাম্বারে লগইন অ্যাপ্রুভাল কোডটি আনতে পারবেন, তাই দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, বরাবর দেখছেন আমার নিউ চ্যানেল ইউকানেট, আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ বাবু। যদি আমার এই চ্যানেলে আপনার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো ভিডিও মিস না করতে চাইলে পাশের বেল আইকনে ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, ইউকানেট আই কানেক্ট। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। This channel does not promote any legal content. All contents provided by this channel is meant for educational purpose only. এই চ্যানেলটি কোনো অবৈধ সামগ্রী প্রচার করে না। এই চ্যানেল দ্বারা সরবরাহিত সমস্ত সামগ্রী শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে করা হয়। ওকে বন্ধুরা, সো এখন কথা হলো যে কোন ফর্ম থেকে আপনাকে রিকোয়েস্ট পাঠাতে হবে। সো সেটা দেখার পর এবং অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন, তাহলে অবশ্যই ভিডিওটির যে ট্রিকটি, মূল ট্রিকটি আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, ওকে। তো আমি ফর্মে চলে গেলাম। তো ফর্মে যাওয়ার পরে ঠিক এখানে আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন চলে আসে যেখানে ফেসবুকে লগ ইন প্রপার কোডে দেওয়ার জন্য, বাট এখানে হ্যাভিং ট্রাভেল ক্লিক করার পরে এরপর একটা আই হ্যাভ নট, মানে এখানে যে আমরা হ্যাভিং ট্রাভেল যদি আমি ক্লিক করি, সো আমি দেখাচ্ছি, দাঁড়ান, হ্যাভিং ট্রাভেল ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আই ডো নট হ্যাভ ইন মাই ফোন। এখানে যদি আমি ক্লিক করি, কন্টিনিউ যদি ক্লিক করে থাকি, দেন এখানে একটা কন্টাক্ট আসে, একটা অপশন চলে আসে, এটা সবাই আমরা জানি। বাট এখান থেকে আপনাকে যা করতে হয় সেটা হলো যে আপনার আইডি কার্ড দিয়ে সেন্ড করতে, বাট আপনার তো আইডি কার্ড নেই, বা সেক্ষেত্রে আইডি কার্ড থাকা সত্ত্বেও অনেক সময় আমরা রিকোয়েস্ট পাঠানোর পরে অ্যাপ্রুভ হয় না, বা কোড নাম্বারটি আমাদের ফোন নাম্বারে আসে না। আজকে ঠিকটি কোনো প্রকার আপনাকে আইডি কার্ড সেন্ড করতে উইদাউট আইডি কার্ড ছাড়া, উইদাউট ডকুমেন্ট ছাড়া আপনি পুনরায় আপনার নাম্বারে লগ ইন প্রপার করতে আনতে পারবেন, সেটাই আজ দেখার পালা। তো এই ফর্মটা আমাদের আজকে ইউজ করা একদমই দরকার নেই। তো আমি ব্যাক চলে যাচ্ছি। তো এখান থেকে ব্যাক চলে যাচ্ছে, যাওয়ার পরে আমি আবার যে ফর্ম থেকে আজকে আমি রিকোয়েস্টে পাঠাবো সেই ফর্মটি দেখাচ্ছি বন্ধুরা। সো এই ফর্মটি অবশ্যই আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, ওখান থেকে আপনার কালেক্ট করে নেবেন। ওকে, সো আমি এই ফর্মটি কপি করে নিচ্ছি, এই লিঙ্কটি, এই লিঙ্কটি আপনার অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। সো এই লিঙ্কটি আপনার যে এখানে লগ ইন করেছে, লগ ইনের অ্যাড্রেস বারে অ্যাড্রেস বারটি কেটে এই লিঙ্কটি এখানে পেস্ট করে, ওকে, পেস্ট করে গো বাটনে ক্লিক করে দেবেন। সো গো বাটনে ক্লিক করার পরে এরপরে দেখতে পারবেন যে একটা ফর্ম চলে আসবে, এই ঠিক এই ফর্মটি, রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ ফেসবুক মোবাইল ট্যাক্স। এটা হলো যে আপনার মোবাইল ট্যাক্সটি না আসার যে ফর্মটি, মূল ফর্ম হলো এটাই। আপনার জন্য আমি একটা দারুণ ট্রিক আছে, যে ট্রিকের মাধ্যমে কোনো প্রকার আপনার ডকুমেন্ট দিতে পারবেন না, কোনো ডকুমেন্ট দেওয়া লাগবে না আপনাকে, কোনো প্রকার ডকুমেন্ট ছাড়াই আপনি আপনার লগইন অ্যাপ্রুভাল করতে পুনরায় আপনার ফোনে অন করতে পারবেন। তো এই এই অবশ্যই লিঙ্কটি আপনার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, এই লিঙ্ক থেকে আপনাকে সেন্ড করতে হবে। তো এখান থেকে কীভাবে সঠিকভাবে ফর্মটি পূরণ করবেন তাই দেখার বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে রিসিভিং টেক্সট নামে যে অপশনটি, কারণ আপনাকে ফোন কোনো কোড আসছে না, কারণ কোনো যদি আমার মোবাইলে যদি কোনো কল আসে সেটা রিসিভ বলি, কোনো মেসেজ আসে সেটা আমরা রিসিভ বলি, কারণ কোনো মেসেজ আসার পর আমরা সেটা যদি আমরা ওপেন করি সেটা হলো রিসিভ। তো সেক্ষেত্রে আমরা রিসিভিং টেক্সট এই অপশনে ক্লিক করবো। এবার মোবাইল নেটওয়ার্ক অপারেটার, সো আপনি যে অপারেটার যে মানে নাম্বারটি ইউজ করছেন সেটা আপনি কি গ্রামীণ ইউজ করছেন, না কি বাংলিং ইউজ করছেন, নাকি এয়ারটেল ইউজ করছেন, নাকি টেলিটক ইউজ করছেন, নাকি রুবি ইউজ করছেন, সেই অপারেটারের নাম লিখবেন। সো সেক্ষেত্রে আমি গ্রামীণ ফোন লিখবো, কারণ আমি গ্রামীণ ফোনের প্রবলেমে পড়ছি। গ্রামীণ ফোন নাম্বারটাই আমি আমার ইয়েতে ওপেন করেছি, জাস্ট আপনাদেরকে ড্যামো হিসেবে বোঝাচ্ছি আর কি গ্রামীণ ফোন। তো আপনি যদি রুবি ইউজ করে থাকেন তাহলে রুবি সিমের নামটি, মানে রুবি অপারেটারের নামটি, কোম্পানির নামটি ব্যবহার করবেন। ওকে, এবার কথা হলো যে আপনি তো গ্রামীণ সিমে ইউজ করছেন, গ্রামীণ নামটা লিখলেন, তো এরপর হলো গ্রামীণে যে নাম্বারটি আপনি ব্যবহার করেছেন ফেসবুকে লগ ইন অ্যাপ্রুভাল কোডটি অন করার জন্য, মানে চালু করেছেন যে নাম্বারটি, সেই নাম্বারটি খেয়ে দেবে। সো জাস্ট ডেমো হিসেবে আমি একটা নাম্বার ইউজ করছি, আমি আমার অরিজিনাল যে নাম্বারটি প্রবলেম সেই নাম্বারটি ইউজ করছি, কারণ যদি আমি নাম্বারটি ইউজ করি সেক্ষেত্রে আপনার ফোন কল দিয়ে অনেক জ্বালাতন করবেন। তো সেক্ষেত্রে আমি একটা ফেক নাম্বার ইউজ করছি। ওকে, 4 5 6 7 8 9 10 11 11 ডিজিট হলো, একটা কম হলো মনে হয়। যাই হোক, আমি আবার দিচ্ছি, সরি, 0 1 7 3 4 5 6 7 8 9 10 11, জাস্ট এটা ভুল নাম্বার ইউজ করেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এবার কথা হলো যে আপনি কোন কান্ট্রি, হ্যাঁ এই নাম্বারটি তো অবশ্যই বাংলাদেশের নাম্বার, সো সেক্ষেত্রে বাংলাদেশ। সো আপনি যে কান্ট্রি থাকবেন, যে কান্ট্রির নাম্বার ইউজ করবেন, সেই কান্ট্রির নাম এবং সেই নাম্বারটা ইউজ করতে হবে, এবং সেই নাম্বারের কোম্পানির নামটা ইউজ করবেন এখানে, ঠিক আছে। এবং হলো যে ডিসক্রিপশন দ্য ইস্যু, সো ডিসক্রিপশন ইস্যু এটা এখানে এই জিনিসটা লিখবেন যে আপনি আপনার লগ ইন অ্যাপ্রুভাল কোডটি অন করেছে, বাট কোনো প্রকার লগ ইন অ্যাপ্রুভাল কোড আপনার ফোন নাম্বারে আসছে না, প্লিজ আপনি ফেসবুক টিমের কাছে অনুরোধ জানাবেন যে আপনি লগ ইন অ্যাপ্রুভাল কোডটি আসার জন্য। তো এই টাইপের জন্য আমি একটা টেক্সট লিখেছি, যে এই টেক্সটে, হ্যালো স্যার, আই হ্যাভ অপেন্ড দ্য লগ ইন অ্যাপ্রুভাল কোড অন দ্য ফেসবুক অ্যাকাউন্ট, লাভ লাভ লাভ, অনেক কিছু। সো এই লেখাটি আপনার ভিডিও ডিসক্রিপশন অনেক পেয়ে যাবেন, আপনারা ওখান থেকে কালেক্ট করে নেবেন। যারা ইংলিশ কম বুঝেন তারা এই লেখাটি নিয়ে নেবেন, যারা আমার চাইতে ভালো
ইংলিশ বোঝেন তারা বাক্যগুলি তৈরি করে নেবেন। ওকে আচ্ছা, সো ওকে আমি আবার ফর্মে চলে যাচ্ছি। ফর্মে যাওয়ার পরে এই লেখাটি আমি এখানে পেস্ট করে দেবো। সো পেস্ট করার পর ফর্মটি সঠিকভাবে পূরণ হয়ে গেল। এখানে রিসিভিং টেক্সট, এখানে যে সিমের অপারেটার ইউজ করছে সিম অপারেটার নাম এবং সিমের নাম, যে নাম্বারটি দিয়ে আপনি ফেসবুক অপারেটর কোড অন করেছে সেই নাম্বারটি, এবং যে কান্ট্রির নাম্বার সে কান্ট্রির নাম, যে আমি যে নাম্বারটি ইউজ করছি সেই নাম্বারটি হলো বাংলাদেশ, সেক্ষেত্রে আমি কান্ট্রি বাংলাদেশ ইউজ করেছি, এবং যে ইস্যু যে প্রবলেমটি হচ্ছে সে প্রবলেমে ছোট্টখাটো একটি টেক্সট তৈরি করে নেবেন এবং সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। সো ওকে আমি অলরেডি সেন্ড বাটনে ক্লিক করে দিলাম। ওকে সো সেন্ড বাটনে ক্লিক করার পর এইভাবে একটা লোডিং নেবে এবং রিকোয়েস্টে যাওয়ার পর আপনাকে ঠিক এইভাবে একটি ফর্ম দেখাবে। একটু ওয়েট, ওকে এই টাইপের একটি টেক্সট দেখাবে আপনি, থ্যাংকস ফর কন্টাক্টিং ফেসবুক, উই মে রিচ আউট অফ ইউ, উই নিড ফ্রম ইনফরমেশন। ওকে এভাবে রিকোয়েস্টে চলে যাবে এবং আপনাকে 24 আওয়ার্স ওয়েট করতে হবে। 24 আওয়ার্সের ভিতরে আপনি এখন রিকোয়েস্ট, যদি ধরেন যে আপনি এখন রিকোয়েস্টে পাঠাইছেন, তো পাঠানোর পর আপনি 2 থেকে 3 ঘন্টা ওয়েট করবেন। 2 থেকে 3 ঘন্টা ওয়েট করার পরে আপনি আবার পুনরায় লগ ইন করার চেষ্টা করবেন। তো যদি আপনার অ্যাকাউন্টে যদি ইমেল অ্যাড্রেস যদি অন করা থাকে, সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেসে আপনাকে একটা নোটিফিকেশন জানানো হবে যে আপনার প্রবলেমটি সলভ করা হয়ে গিয়েছে। ওকে সো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর যদি আপনার আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকে তো অবশ্যই প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এরকম আর দারুণ দারুণ ভিডিও উপভোগ করতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যাওয়ার পরে একটা কথাই বলবো, যারা আমার সাথে কন্ট্যাক্ট করছে আমার ফেসবুক ফ্যান পেজে নক করতে পারে facebook.com/mohammadbabu.teach, এবং টুইটার আমার অ্যাকাউন্ট রয়েছে mohammadbabu নামে, এবং ডিরেক্টলি যারা আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো। তো বন্ধুরা আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সামনে আরও দারুণ দারুণ ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ।